মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার পিছতেই উত্তপ্ত হয়ে পড়ল বিদ্যালয় চৌহদ। CRPF আরক্ষীর প্রহারত গুরুতরভাবে আহত হল পরীক্ষার্থী। বিলাসীপাড়ার বরকান্দা পিপলস উচ্চতর মাধ্যমিক আদর্শ বিদ্যালয়ত পরীক্ষা কেন্দ্রত পরীক্ষা শেষ পিছত সংঘটিত হল অপ্রীতিকর ঘটনা। পরীক্ষার শেষত ঘর অভিমুখী শিক্ষার্থীর ঠেলা হেঁচা নিয়ন্ত্রণ করবলৈ এইদরেই লাঠি চালনা করিলে CRPF আর আরক্ষীয়ে। CRPF আরক্ষী প্রহার আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীক ভর্তি করা হল চিকিৎসালয়ত। ইয়ার পিছতে এই ঘটনাক লৈ হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হল বিলাসীপাড়াত। পুলিশ প্রশাসন আছে, তারপিছতো ছোৱালীজনক মারিলে আর বহুত বহুত কেইবকেইজনক মারিছে, বহুত আঘাত করেছে। ছোৱালীজনীক যে মারিছে মাইকী মানুহ, মাইকী পুলিশ মারিছে না এমনে ব্যাটেলিয়ন মারিছে? ব্যাটেলিয়ন মারিছে। উমেন পুলিশ মারা নাই? উমেন পুলিশ মারা নাই। পুলিশে স্টিরক তেওঁলোকে কোন অধিকারত মারিলে? উমেন পুলিশ আর তীব্র প্রতিবাদ হব লাগে, তীব্র বিচার হব লাগে। উমেন পুলিশ মারিছে না এনে কি মারিছে? ব্যাটেলিয়ন মারিছে। এই সমগ্র ঘটনার উচিত তদন্ত বিচারিছে বিভিন্ন দল সংগঠন আর স্থানীয় রাইজে। জ্যোতির্ময় চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।